মহিলাদের কঠিন কাজ সহজ করার জন্য নিয়ে চলে এলাম বেশ কিছু টিপস যেটা প্রত্যেকের প্রত্যেক দিন কাজে আসবে বিশেষ করে এই টয়লেট পায়খানা বাথরুম যাই বলো না কেন সেখানে যদি সিমেন্টের মতো জমে যায় তো সেটা কিন্তু হারপিক দিয়েও পরিষ্কার হয় না তো যাই হোক আজ আমি সেই টিপসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তাহলে শুরু করা যাক আমি সুনিতা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই টিপ নাম্বার ওয়ান রুটি এমনই একটা খাবার যে প্রত্যেকের ঘরে প্রায় প্রত্যেক দিনই হয়ে থাকে তো আমার ঘরেও ঠিক সেই রকম আমাকেও প্রত্যেক দিন রুটি করতে হয় সকালে না হলে রাত্রে রাত্রে না হলে সকালে তো যাই হোক চব্বিশ ঘন্টায় একবার রুটি মানে বেলার মধ্যে একবেলা রুটি খাওয়া হয় তো রুটি তো আমরা রান্না করে নিই রুটি রান্না করার পরে যে টিপসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে এই তাওয়া মানে যেটাতে রুটি করব সেটা মানে রুটি করার পরে অনেকটাই গরম থাকে তো সেই গরম তাওয়াটা এমনি এমনি ঠান্ডা হতে না দিয়ে আমরা যখন এরকম ধরনের যে মশলাপাতিগুলো থাকে যে মাঝে মাঝে রোদ্রে দিতে হয় বা গরম করতে হয় না হলে নষ্ট হয়ে যায় বা পোকা লাগে তো এই গরম তাওয়াতে আমরা এসব কাজগুলো কিন্তু খুব অনায়াসে করে নিতে পারি তাহলে এক্সট্রা করে কোনো গ্যাস পোড়াতে হবে না কোনো কিছু গরম করার থাকলে এই সময় মানে তাওয়াটা ঠান্ডা হতে না দিয়ে এই সময় এই কাজগুলো করে নিতে পারো এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করতে পারো চলে এলাম পরের টিপসে পরের টিপস হবে এই রুটি আটা নিয়ে কারণ যাদের ঘরে ছোট বাচ্চা কাচ্চা রয়েছে তাদের ঘরে তো বায়নাও থাকে যে এটা নয় সেটা এটা সেটা মানে বায়না করতে থাকে আর বিশেষ করে স্কুলের টিফিনের জন্য এরকম লুচি পুড়িরও প্রয়োজন হয় তো আমি এখানে করতে লেগেছি পুরি আলুর পুরি তো যাই হোক গোল গোল যদি পুরি করতে যাই তাহলে কিন্তু অনেকটা একটা ঝামেলার ব্যাপার হয়ে যায় আর সব থেকে সহজ হচ্ছে একটা রুটির মতো বেলে নাও আর একটা রুটি বেলার পরে মিডিল থেকে কাট করে নিলাম আর একটা রুটি দিয়ে দুটো কিন্তু পুরি হয়ে যাচ্ছে আর এটা করতে একেবারে ঝামেলা নয় খুবই সহজ মানে আমার মতে তো খুবই সহজ তোমরাও এভাবে ট্রাই করে দেখবে অনেকে জানে যারা জানো না তাদেরই জন্য চলে এলাম পরের টিপসে পরের টিপস হবে এই দেখো এখন যেহেতু আমার ভাজাভাজি করবো আর কি আমি তো কড়াইয়ে অনেকটা জল ছিল তো এই জলটাকে রান্নাঘরের ভালো কাপড় দিয়ে এভাবে যদি মুছে নিই তাহলে কিন্তু কড়াইটা গরম হতে মানে অনেকটা সময় লাগবে না গ্যাসটাও বেশি পুড়বে না তাই চেষ্টা করবে কড়াইটাকে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে চলো যাই পরের টিপসে পরের টিপস হবে এরকম বাথরুম নিয়ে বাথরুম টয়লেট পায়খানা যাই বলো না কেন তো এই কোমোট হোক কিংবা যে কোনো প্যান হোক তো এরকম যদি সিমেন্টের মতো জমে যায় তাহলে এটা কিন্তু হারপিক দিয়েও পরিষ্কার হয় না তো একদিকে আমি পরিষ্কার করেছি আর একদিকে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য তো সর্বপ্রথমে আমি দিয়ে দিলাম হারপিক তো হারপিক তো সবাই ব্যবহার করে আমিও ব্যবহার করি কিন্তু এটা সিমেন্টের মতো জমে গেছে এটা কিন্তু কোনো মতে হারপিক দিয়ে বা এরকম ব্রাশ দিয়ে পরিষ্কার হবে না তো এটা কি দিয়ে পরিষ্কার করব তোমরা দেখতে থাকো তো প্রথমে ভালোভাবে মিশিয়ে নিলাম মানে পুরোটাতে দিয়ে দিলাম হারপিক তারপরে নিয়েছি আমি এই ছুরি তো এই ছুরিটা আমি বাথরুমে রাখি মানে সিমেন্টের মতো যদি জমে যায় তাহলে কিন্তু এই ছুরি দিয়ে খুব সহজে এই কাজগুলো করে নিতে পারো বিশেষ করে রাঢ় অঞ্চলে আবহাওয়া একটু মানে শুষ্ক রুক্ষ সূক্ষ্ম থাকে তো তা সেই দিকে কিন্তু এই ধরনের সিমেন্টের মতো জমে যাওয়া মানে বেশিরভাগ হয় আর কি তো যাই হোক এরকম হয়ে গেলে খুব সহজে আমরা ছুরি দিয়ে পরিষ্কার করে দিতে পারবো আর কোমোটের এই নিচের দিকটা তোমরা দেখতে পাচ্ছ এটাও কিন্তু একেবারে জমে গেছে সিমেন্টের মতো তো আমি এখানে হারপিক দিই হারপিক দিয়ে দেব তারপরে এই ছুরির সাহায্যে পরিষ্কার করে নেব আর যে টালসগুলো রয়েছে টালস মার্বেল যাই হোক না কেন এগুলোও যদি এরকম সিমেন্টের মতো জমে যায় তাহলে প্রথমে হারপিক দিয়ে মানে হারপিক প্রথমে দিয়ে দেবে তারপরে পাঁচ মিনিট ওয়েট করার পরে এই ছুরি দিয়ে খুব সহজে কিন্তু পরিষ্কার করে নিতে পারো মানে এটাতে খুব বেশি কষ্ট হবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো ফ্লোর হোক কিংবা ওয়াল হোক এই ছুরির সাহায্যে খুব সহজে এই কাজগুলো করে নিতে পারো তাহলেই দেখবে বাথরুম চকচকে ঝকঝকে হয়ে থাকবে আর যদি এটা সাত দিন পর পর করা হয় তাহলে কিন্তু ঝুরি লাগবে না যে কোনো ব্রাশ দিয়ে কিংবা যে তারের মাজনিগুলো থাকে সেগুলো দিয়ে করলেই চকচকে ঝকঝকে হয়ে থাকবে তো চেষ্টা করবে সাত দিন পর পর এই বাথরুমটাকে পরিষ্কার করতে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে বেশ কিছুদিন ধরে আমি এটা পরিষ্কার করিনি তো যাই হোক যাদের এরকম সমস্যা রয়েছে কারণ অনেকে আমাকে কমেন্ট করেছিল যে এভা এরকম বাথরুম হলে কিভাবে পরিষ্কার করব। তোমরা এভাবে করে নিতে পারো আর শুধু বাথরুমই কেন এরকম যে সুইচবোর্ডগুলো থাকে তো অনেক জায়গার আবহাওয়ার আবহাওয়া কিন্তু রুক্ষ সুক্ষ হয় আর সে কারণে এগুলো মানে বেশি পরিমাণে জমাট বেঁধে যায় সিমেন্টের মতো হোক কিংবা যে কোনো ময়লা হোক এইভাবে জমাট বেঁধে যায় তো এই ময়লাগুলোও কিন্তু আমরা হালকা হাতে যদি এই ছুরি দিয়ে ঘষাঘষি করি তাহলে দেখবে খুব সহজেই এগুলো পরিষ্কার হয়ে যাবে আর অবশ্যই এই কারেন্টের যে কোনো কাজ করার সময় পায়ে চটি নিয়ে নিতে হবে অবশ্যই পায়ে চটি নেওয়ার পরে এই কাজগুলো করবে আর এভাবে পরিষ্কার করার পরে শুকনো কাপড় দিয়ে মুছে নেবে তাহলে দেখবে চকচ হয়ে যাবে শুধু বাথরুম আর সুইচবোর্ড কেন এরকম বেসিনগুলো যদি এরকম মানে সিমেন্টের মতো জমে যায় তো সেটাও এই ছুরির সাহায্যে পরিষ্কার করে নিতে পারো চলে এলাম পরের টিপসে পরের টিপস হবে ডিম ভাজা নিয়ে ডিম ভাজার সময় একটুখানি লবণ হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো যদি দিই তাহলে দেখবে ডিমের টেস্ট অনেকটাই বাড়ে আর ডিম ভাজার সময় খেয়াল রাখতে হবে যেন এক মানে অনেকটা লাল না হয়ে যায় মানে অনেক সময় লাল হয়ে শক্ত হয়ে যায় তো সে কারণে সবজিতে দেওয়ার পরে তরকারিতে দেওয়ার পরে তার ভেতরে মাল মশলা ঢোকে না তাই অনেক লাল করে ভাজতে হবে না চলে এলাম পরের টিপসে পরের টিপস হবে এরকম ছোলা নিয়ে কারণ ছোলার যখন ঘুগনি হোক কিংবা কাঁচা ছোলা হোক আমরা খাই সকালবেলায় তো রাত্রেবেলায় ভিজিয়ে রাখি বাই চান্স রাত্রেবেলায় যদি ভিজাতে ভুলে যায় তো সেক্ষেত্রে আমাদের কি করা উচিত তো এই দেখো এখানে নিয়েছি আমি গরম জল মানে হালকা গরম জল নিয়েছি আর দিয়েছি ওতে খাবার সোডা গরম জলের সঙ্গে এই খাবার সোডা মিক্স করে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে দেখবে আধ ঘন্টা থেকে এক ঘন্টার বেশি লাগবেই না খুব সুন্দরভাবে এটা মানে ফুলে যাবে তোমরা দেখে বুঝতে পারছো তো এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করতে পারো বাই চান্স ভুলে গেলে গরম জলের সঙ্গে একটুখানি খাবার সোডা দিয়ে দিলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাবে চলে এলাম পরের টিপসে পরের টিপস হবে এখন যেহেতু আমের সিজন তো প্রচুর পরিমাণে আম যাদের ঘরে রয়েছে তো আমসত্য তো অবশ্যই করবে তো আমসত্ব করার সময় যদি মিক্সারে বেটে নেওয়া হয় তাহলে দেখবে খাটুনিটা অনেকটাই কম হবে তো কাপড়ে ছাঁকাছাঁকি এসবের ঝামেলা না করে মিক্সারে বেটে নিলে কিন্তু খুব সহজে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে হাত দিয়ে ঘাঁটাঘাঁটি না করে আম কাটার পরে মিক্সার জারে দিয়ে দেবে দিয়ে এর এভাবে ব্ল্যান্ড করে নেবে তারপরে দেখবে আম আমসত্ত্ব যখন হবে তো এতটাই সুন্দর হবে বাজার থেকেও ভালো হবে মানে তোমরা না করলে বুঝতে পারবে না তো যাই হোক তোমরা এই এইভাবে করে দেখবে খুব সুন্দর হয় আমি অনেকগুলো করেছি তো আজকের টিপসগুলো যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে যারা আমার চ্যানেলে নতুন এসেছ এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি যদি আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো যাই হোক আজকের মতো এতটাই এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা